নমস্কার আমি ডক্টর তুষারকান্তি ঘোষ ঘোষ ইন্ডি ফাউন্ডেশনের ডিরেক্টর এটা সল্টেক অবস্থিত আজকে খুব ভালো লাগে বিশেষভাবে আছেন ডক্টর মুশিউর রহমান বাংলাদেশ থেকে খুব সুপ্রতিষ্ঠিত একজন ইএনটি সার্জন এছাড়াও আছেন নাম বলুন বাবু এছাড়াও আছেন উনি খুব প্রসিদ্ধ অডিওলজিস্ট এছাড়া আছেন ডক্টর সাহাদ সুলতান সাদ সুলতানা উনি খুব নামকরা একজন বাংলাদেশের চিকিৎসক ওনারা কয়েকদিনের একটা জন্য আমাদের এখানে ট্রেনিং করলেন আর দুজন এনটি সার্জারির ব্যাপারে কিছু ট্রেনিং আমার খুব ভালো লাগছে আজকে ওনাদের আমাদের হসপিটালে পেয়ে বা আপনাদের কি একটু অভিজ্ঞতা শেয়ার যদি করেন আসলে স্যারের হসপিটালে আমি এর আগেও ট্রেনিং এর জন্য এসেছিলাম এবারেও আসলাম যে স্যার যে এত আন্তরিকভাবে আমাদের শিক্ষা দিলেন বিশেষ করে দু দিন ট্রেনিং নিলাম এখানে প্রথম দিন তেরোটি ওটি অবজার্ভ করলাম পরের দিন পনেরোটি অপারেশন অবজার্ভ করলাম এবং সারি পেশেন্ট দেখার টেকনিক রুগীদের সাথে এত ভালো ব্যবহার করেন এবং রুগীদেরকে এত সুন্দরভাবে বুঝিয়ে দেন হাতে কলমে এবং রুগীরাও কিন্তু খুবই স্যাটিসফাইড এবং আমি স্যারকে বলেছি স্যার আপনি এত রুগী দেখেন এত রুগী দেখেন শেষ ত্বক হাসি মুখ কী করে ধরে রাখেন আমাদেরকে একটু টিপস দিন স্যার কিন্তু অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ টিপস দিয়েছেন কি করে রুগীর সাথে আরও ভালো ব্যবহার এবং কীভাবে অপারেশনকে আরও সুন্দর করা যায় এ ব্যাপারে অনেক শিক্ষা ওনার কাছ থেকে নিয়ে আশা করি এই শিক্ষাগুলো যদি আমি আমার বাস্তব জীবনে প্রয়োগ করি তাহলে রুগীরা আরো বেশি উপকৃত হবে তুমি কি বলো হ্যাঁ

খুবই কষ্ট করেন স্যার কিভাবে আমি স্যারকে একটু আগেও জিজ্ঞেস করেছিলাম যে সকাল নয়টা থেকে রাত নটা অবধি উনি কিভাবে এই বয়সেও পারেন আসলে ওনার থেকে শিকার আছে এতটা ধৈর্য এতটা হাসি মুখ এটা আসলেই বিরল আমরা সত্যি অভিভূত বিমোহিত থ্যাংক ইউ স্যার ফর দ্য স্যার